বলেন মদিনার গোলামি আমাইতে ও হুজুর কিবলা মদিনা। এই আওয়াজ দিলে হবে না, কারণ আপনারা যত মহাব্বতের আওয়াজ পড়বেন আমার রসুল রোজা মুবারক থেকে বসে বসে শুয়ে শুয়ে যেই নদী 63 বছর উম্মতি বলেছেন, এখনো যেই নবী মদিনায় শুয়ে শুয়ে উম্মতি করেন, যত মহাব্বতের আওয়াজ দিয়া পড়বেন আমার নবী মদিনা শরীর থেকে আমাদেরকে দেখতেছে কিনা। ও বাবা আওয়াজ আসছে কেন জোরে বলে? নবী যদি দেখেন নবীর সামনে বেয়াদবি করে পড়া যাবে না? আদবের সাথে উচ্চ আওয়াজে বলেন মদিনার গোলামি আহমাইতে ও হুজরত কিবলা মদিনার গোলামি আহমাইতে মদিনার গোলামি আহমাইতে ও হুজরত কিবলা মদিনার সোনা চন্দির পাচাই না চরণ ধুলি এই কামনা, সোনা চন্দির পাচাই না চরণ ধুলি এই কামনা, পাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও হুজরত কিবলা মদিনার গোলামি আমাইবে ও হুজরত কিবলা মদিনার গোলামি আমাইবে। শ্রীকুটি শাহ আল্লাহর ওলি আমনানি বতার চরণ ধুলি, ওসে মাইজ বান্দারি আল্লাহর ওলি আমনানি বতার চরণ ধুলি, ওয়ে যে মুনাওয়ার করে দে ও হুজরত কিবলা মদিনার মদিনার গোলামি ও হুজরত কিবলা মদিনার গোলামি সলাতু ইয়া সম্মানিত হাজেরিন, প্রমাণ দিলাম আল্লাহ নিজে মিলাদুন্নবী পালন করেছেন, আমার দয়াল নবীও নিজে নিজের মিলাদ।